নমস্কার বন্ধুরা, কান্তা কলকাতা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে একটা হালকা নাস্তা বানিয়ে দেখাচ্ছি, সুজি দিয়ে ইডলি। আপনি নিজের ফ্যামিলি হিসাবে নেবেন। আমি একটা গ্লাস ইডলি সুজি নিয়ে নিয়েছি, আর তিন চামচের মতো, বড় চামচের মতো, এই যে এত বড় চামচের মতো আমি দই নিয়ে নিয়েছি। ঘরে পাতানো দই হচ্ছে, দিয়ে দিলাম একটুখানি কুটা হওয়া মির্চা দিয়ে দিলাম, বাস আর কিছু লাগবে না। আর যে লাস্টে দেবো যেটা দেখাচ্ছি, আপনি চাইলে তো এরকম সময় কারি পাতা, হিং, শুকনো লঙ্কা দিয়ে তড়কা লাগিয়ে নিতে পারেন, আমি দিলাম না। ইডলি স্ট্যান্ডে বন্ধুরা আমি জল চাপিয়ে দিয়েছি, আপনি টিফিন বক্সে বা বাটি বাটিতেও করতে পারেন। আপনি বিকেলবেলায় নাস্তার টাইমে বানিয়ে আরামসে খেতে পারবেন, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। খুব টক দই নেবেন। এই যে বন্ধুরা একটুখানি ভিজে যাক, এমনি থাকবে ব্যাটারটা। আর এই যেটুকু মানে শুকানো না, তখন যদি লাগে তাহলে দেবো, না তো দেবো না, বাস এইটুকুই থাকবে। এখন ঢেকে রেখে দেবো। এদিকে চাপিয়ে দিয়েছি যতক্ষণ হোক। এই যে বন্ধুরা একটুখানি আদা ঘষে দিলাম, কেন কি আমি তড়কা লাগাবো না, এই জন্য আমি দিয়ে দিচ্ছি। আমি তড়কা লাগাবো না, একটুখানি চেঞ্জ করে বানাচ্ছি। এক চিমটি হিং দিয়ে দিলাম, দিলাম এক চামচের মতো। আপনি চাইলে একটুখানি চিনি দিয়ে দিতে পারেন। একটুখানি গ্রিস করে নিলাম স্ট্যান্ডগুলো। এই ইডলিগুলো না খুব হালকাও হয়, খেতেও ভালো হয়, আর আপনি যদি এটা পরের দিনকে রেখে একটুখানি ভেজেও খাবেন তাও ভালো লাগবে খেতে। ব্যাটারটা ফুলে গেছে, 10 মিনিটের মধ্যেই ফুলে যায়। এখন একটুখানি আপনি ইনো বা একটুখানি বেকিং পাউডার বা এক চিমটি সোডা দিতে পারেন। ব্যাটারটা খুব বেশি লুজ করবেন না, এই যে এইটুকুই যথেষ্ট। এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হয়। এই যে বন্ধুরা একবার চেক করে দেখেছিলাম, হয়ে গেছে। এই যে একটুখানি ঠান্ডা হয়ে যাবে তখন করব। গরম আছে বন্ধুরা, সাবধানে করবেন।
যেটা পছন্দ হয়। হ্যাঁ, সব নিরামিষ রান্না হচ্ছে আমার এই কলকাতা কান্তা কলকাতা ব্লগে। আপনার যদি একটুখানি পছন্দ হয় একটুখানি সাপোর্ট করবেন আমাকে, একটুখানি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। রোজ নিত্য নিত্য খাবার বানিয়ে বানিয়ে দেখাবো। এরকম সময় দুর্গা পুজো আসছে, হ্যাঁ, যারা নিরামিষ খায় ওরা যদি একটুখানি আগের থেকে বানিয়ে টানিয়ে স্টোর করে রেখে ফ্রিজের মধ্যে একদিন আগে রেখে দিলে না, তাহলে আপনারা খুব আরামসে মাইক্রোওভেনে বা একটুখানি স্টিমারের মধ্যে গরম করে খেয়ে বা লাঞ্চ বক্সের মধ্যে প্যাক করে নিয়ে যেতে পারবেন। এই যে বন্ধুরা দেখুন কত সফট বেনেছে, এই যে একদম সফট বেনেছে। সফট ভালো বেনেছে এগুলো। জিরে আমি এটার মধ্যে সবই শুকনো লঙ্কা ফঙ্কা সবই দিয়ে দিয়েছি, আদা হিং ফিং। এখন আমি এটা গন মশালা বানিয়েছিলাম। গন মশালা সাউথ ইন্ডিয়ানের খুব ফেভারেট মশালা হচ্ছে এটা। আমি কোকোনেট অয়েল দিয়ে দেখাচ্ছি এটাকে। যখন সার্ভ করবেন এমনি করে কোকোনেট অয়েল দিয়ে দেবেন, খেতে আপনি দেখবেন কত ভালো লাগবে। কোকোনাট অয়েল দিয়ে খাবেন, রস বা নারকেলের চাটনি বা এর উপরে তড়কা আপনি নিজের হিসাবে বানিয়ে নেবেন। আমি আমরা যেমন বানাই অমনি করে দেখালাম, পছন্দ একটু হলে একটু আমি সাপোর্ট করবেন। তাহলে এখানটাই বিরাম নিলাম। আপনাদের এই সুজির ইডলিগুলো কেমন লেগেছে একটুখানি বলবেন, ভালো লাগলে একটু লাইক সাপোর্ট করবেন। তাহলে এখানটাই বিরাম নিলাম, নমস্কার, ধন্যবাদ।